পাঁচ মিশেলি সবজি মানে যে লাবড়া বা ঘ্যাট তা কিন্তু নয়, বরং শীতকালে রং বেরঙের সবজি দিয়ে একদম রেস্টুরেন্টের স্বাদে সুন্দর একটা তরকারি বানানো যায়, যেটা রুটি পরোটা বা যে কোনো রকম রাইসের সাথে যে দুর্দান্ত লাগবে সেটা ভিডিও দেখলেই বোঝা যাবে। তাহলে আর দেরি কেন, আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মিক্সড ভেজ। নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে নতুন পুরনো সব বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আর আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অ্যাক্টিভ করে নেবেন আমার ভিডিও আপলোডিংয়ের নোটিফিকেশান পাওয়ার জন্য। রেসিপি ভালো লাগলে সবাই একটা করে লাইক দেবেন এটাই আশা করব। এবারে তাহলে শুরু করে দিচ্ছি আজকের রান্না। সবার প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি। আমি 3 টেবিল চামচ সাদা তেল নিয়েছি, তবে যে কোনো কুকিং অয়েল দিয়ে কিন্তু রান্নাটা করা যাবে। অনেক রকমের সবজি ব্যবহার করব আজকের রান্নায়। যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেগুলো আগে দেব। আলু দিচ্ছি এখানে, নতুন আলু এরকম হাফ করে কেটে নিয়েছি। অল্প একটু নুন দেব, 30 সেকেন্ডস মতো আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মিডিয়াম সাইজ করে কেটে রেখেছি ফুলকপি সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু হলুদ দেব। সবজিগুলো ভাজতে যতটা নুন লাগবে সেগুলো একবারে না দিয়ে আমি মাঝে মাঝে দিতে থাকব, তাহলে সব সবজিগুলো সমান পরিমাণে নুন টানবে। ফুলকপি আর আলু একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না ফুলকপিতে হালকা একটা রং ধরে আসছে। ফুলকপিগুলোতে হালকা হালকা রং ধরেছে, এর মধ্যে দিয়ে দিলাম ছোটো টুকরো করে কেটে রাখা গাজর আর তার সাথে অল্প একটু নুন। বারে বারে প্রত্যেকটা সবজিতে মেশাবো না, তবে মাঝে মাঝে দেব। গাজর মেশানোর পরে একটু নুন দিয়ে দিয়েছি, সবগুলো একটু ভাজা হয়েছে, বেশ বোঝা যাচ্ছে একটু গোল্ডেন হয়ে এসছে। এবারে এর মধ্যে দিতে হবে বিনস, এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই তরকারিটা বিনস, গাজর, ফুলকপি, নতুন আলু, মটরশুঁটি এগুলো দিয়েই কিন্তু ভালো লাগে। ক্যাপসিকাম, নতুন আলুর জায়গায় এমনি আলুও দেওয়া যায়। সবগুলো ভাজা হয়েছে কিছুক্ষণ, তারপরে দিলাম মটরশুঁটি, এটাও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সবজি ভাজাতে আর নুন দেওয়ার দরকার নেই, আমি 2 বার নুন দিয়েছি। এর মধ্যে খুব বেশি পনির লাগবে না, তবে অল্প একটু পনির মেশালে কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম 150 গ্রাম পনির, এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। পনিরটা হালকা রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব, যতক্ষণ না ওটা ভাজা হচ্ছে আমি সবজিতে কী মশলা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে 7টা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা জল থেকে তুলে মিক্সির ছোটো জারে নিলাম। 1-2 ইঞ্চি আদা ছোটো টুকরো করে কেটে নিয়েছি। 1 চা চামচ চারমগজ, এটাও আগে থেকে ভেজানো ছিল, জল থেকে তুলে এর মধ্যে দিলাম। এবারে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোড়ানো নারকেল, এর সাথেই যাবে 1টা বড় সাইজের টমেটো, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে অল্প একটু জল মিশিয়ে এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। যদি চারমগজ আর নারকেল না থাকে তাহলে কাজুর পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে, তবে পোস্ত নয়। কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, কারণ এই পেস্টের উপরেই ডিপেন্ড করছে তরকারিটা দেখতে আর খেতে কতটা সুন্দর হবে। তাই যতক্ষণ না এটা মিহি করে হচ্ছে ততক্ষণ আমি ওটা পেস্ট করে নিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, এবারে এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। যেহেতু ক্যাপসিকাম রান্না হতে একদম কম সময় নেয় তাই সবার পরে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এই সবজিগুলো ভাজা হয়েছে পরে এগুলো তুলে রাখবো, একটা প্লেটে তুলে রাখছি। এই সবজিটা আমি খুব ইজি ওয়েতে দেখাচ্ছি যাতে সবার সুবিধে হয়, সেই জন্য সবজিগুলো আমি পর্যায়ক্রমে ভাজলাম। একটা একটা করে ভেজে তুলতে গেলে অনেকটা তেলও লেগে যায় আর সময়ও লাগে। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1টা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। একটু ফোড়নটা হতে দিতে হবে, জিরেটা একটু কালার ধরেছে পরে। এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি।
এবারে নুন দেব, যেহেতু টমেটো রয়েছে নুন দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে আঁচ লো করে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করব। টমেটো কিন্তু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, তাহলেই তরকারিতে স্বাদ ভালো হবে। 7-8 মিনিট পরে দেখছি এর মধ্যে এখনও কিছুটা জল জলে ভাব রয়েছে, টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে বাকি মশলাগুলো মেশাবো। টমেটো অনেকটাই নরম হয়ে গেছে, শুকনো মশলা মেশাবো। যেহেতু এর মধ্যে জল জলে ভাব রয়েছে তাই মশলাগুলো আগে থেকে ভিজিয়ে না রাখলেও চলবে। আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। নিরামিষ রান্না ঝাল হলে কিন্তু ভালো লাগে না, বেশি ঝাল হয়ে গেলে, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এর সাথেই দিলাম ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডার থেকে অল্প হলেও কিছুটা ঝাল আসবে, সেজন্য আমি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি, আর রঙটা ভালো করার জন্য একটু বেশি করে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এর মধ্যে দিলাম 1/2 চা চামচ চিনি, স্বাদমতো নুনও দিয়ে দেব। সব কিছু মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এই রান্নাটা পেঁয়াজ রসুন দিয়েও ভীষণ ভালো লাগে খেতে, পেঁয়াজ রসুন দিয়ে করলে আর কাজু বাদাম চারমগজ এগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না। তেল একদম আলাদা হয়ে গেছে, এবারে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে করলে আদা পেঁয়াজ রসুন আর টমেটো বা তার মধ্যে 2-4 কাজু বাদাম দেওয়াও যেতে পারে, নারকোল চারমগজ এগুলো দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এগুলো একটু মিশিয়ে নিচ্ছি শুধু, বেশিক্ষণ ভাজতে হবে না কারণ সবজি ভাজাই আছে, মশলাও সুন্দরভাবে কষানো রয়েছে। জল দিয়ে দিলাম, প্রয়োজন বুঝে জল দিতে হবে, কে কেমন গ্রেভি পছন্দ হয় কার কীরকম সেই মতো দিতে হবে। তবে এই তরকারিটা একটু ঠান্ডা হলেই কিন্তু ঘন হয়ে যাবে, তাই আরও একটু জল দেওয়া যেতে পারে। আমি 1.5 কাপ মতো জল দিলাম, সব কিছু মিশিয়ে একটু ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব, যাতে সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যায় আর মশলার সাথেও মিশে মশলার জুসগুলো টানতে পারে, সেই জন্য 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। আঁচ লো করে রাখলাম, দেখতেই তো কত সুন্দর লাগছে। আমি 5 মিনিট রেখেছিলাম আঁচ লো করে, তাতেই সবজি কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে, তবে এর মধ্যে এখনও কিছু জিনিস মেশানো রয়েছে। দিলাম কিছুটা ধনে পাতা, ভালো লাগবে কিন্তু খেতে, এই তরকারিতে অল্প একটু ধনে পাতা দিলে আর সবজির পুষ্টিগুণও অনেকটা বেড়ে যাবে। ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম 15 সেকেন্ড মতো, তারপরে দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি, হাতে ক্রাশ করে দিয়েছি, আর এর মধ্যেই দেব 1/2 চা চামচ গরম মশলা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এই গরম মশলা কিন্তু এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে ঘরেই বানানো, রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো বরাবরের মতন আশা করছি বন্ধুদের কাছ থেকে। মিক্সড ভেজ সবজি কিন্তু একদম রেডি টু সার্ভ, এবার এটা সার্ভ করব, আর তার সাথে সাথেই আমি বিদায় বলবো বন্ধুদের কাছে, আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো শম্পার রান্নাঘরে আবার অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।